নাম সংকীর্নময়সাশনম প্রণাম দুঃখ সামানমি হরিম পরম শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জানিয়েছেন হরি সংকীর্তন করতে করতে আমাদের এই দেহের পতন হলে আমাদের জীবন সার্থক হবে হরি করতে করতে হরি কথা বলতে বলতে হরিসংকীর্তন করতে করতে আমাদের এই দেহ যদি অবসান হয় তবে আমাদের জীবন সার্থক হবে সারস্বত গুরুবর্গ তাদের পরিচয় তাদের বাণী বৈভবে তারা যে সমস্ত বাণী বৈভব আমাদের কাছে রেখে গেছেন সেই সমস্ত দ্বারাই আমরা গর্বিত আমাদের এই জড়জগতের কোনো সম্পত্তি ধন্দৌল এটাকে আমরা বিশেষ গুরুত্ব দিই না যদ্যপি সেগুলি যদি সুষ্ঠুভাবে কৃষ্ণ সেবায় ভগবৎ সেবায় নিয়োজিত হয় সেটারও ভগবত সেবায় ইউটিলিটি আছে তথাপি সমস্ত কিছু যা কিছু জড় বৈভব বলে মনে হচ্ছে সেই সব জড় বৈভবগুলো যদি ভগবৎ সেবায় না নিয়োজিত হয় তাহলে তার কোনো অর্থ নাই আর যদি কোনো বৈভবকে গুরুবৈষ্ণব স্বীকার করে থাকেন তাহলে সেই সব বৈভবগুলো আপনারা খুব স্থির চিত্রে বিচার করে দেখবেন সেগুলো তারা আমাদের এই অপ্রাকৃত বাণী বৈভবকে সংরক্ষণের জন্যই করেছেন মূলেতে সেই বাণী বৈভবকে সংরক্ষণ করাই তাদের জীবনের উদ্দেশ্য ছিল কারণ আপনাকে কোনো জড় বৈভব বাঁচাবে না আপনাকে বাঁচাবে অপ্রাকৃত চিন্ময় বাণী বৈভব ভাগবতী মহাপুরাণ সম্বন্ধে আগেই জানানো হয়েছিল যে সাক্ষাৎ কৃষ্ণ সাক্ষাৎকৃষ্ণ এবহি ভগবান শ্রীকৃষ্ণই মহাপুরাণ রূপে উদিত হয়েছেন যাতে ভগবানের অনন্ত কীর্তি লিপিবদ্ধ রয়েছে জগতের বস্তু এই জগতে প্রকট হন এটাকে কেউ যে তৈরি করে এরকম কোনো কথা নয় যার জন্য বেদ সম্বন্ধে বলা আছে বেদকে বলা হয় অপৌরুষ্য অর্থাৎ কোনো ব্যক্তি তার পৌরুষের দ্বারা পাওয়ারের দ্বারা লিখে দিয়েছেন তা না এটা উদিত হয়েছে শ্রীমৎ ভাগবতী মহারাও ভক্তিবিন্দু ঠাকুর সুন্দর কীর্তন করেছেন নাম ও অমনি উদিত হয় ভক্ত গীত সামে ভক্তদের আনন্দদান করবার জন্য জগতের মঙ্গলের জন্য শ্রীমদ্ভাগজী মহাপরাণ উদিত হয়েছেন আমরা বিগত দিনগুলোতে যেসব আলোচনা করেছিলাম তাতে প্রথম স্কন্ধের আলোচনা কিছু হয়েছিল তারপর দ্বিতীয় স্কন্ধের আলোচনাও শেষ হয়ে আমরা সেই তৃতীয় স্কন্ধে তৃতীয় অধ্যায় প্রথম স্কন্ধে তৃতীয় অধ্যায় স্কন্ধ নয় তৃতীয় অধ্যায় এটা তৃতীয় অধ্যায়ে শ্রী সুতদেব গোস্বামী সেখানে বলছেন লোক সৃষ্টি করবার ইচ্ছায় প্রথমত ভগবান মহতত্ত্ব মহৎ তত্ত্ব আদি সমস্ত সৃষ্টি করেন পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় অন্তঃকরণ আদি সমস্ত ষোড়শো কলা ইত্যাদি কথা বলেছেন ভগবান যখন যোগনিদ্রায় থাকেন এখানে বলছেন সেই গর্ভদূগ বিষ্ণু তার নাভিকমল তার যে নাভিতে হ্রদ আছে সেই কমল থেকে শিব ব্রহ্মা যে আবির্ভাব হয়েছেন সেইটি কালকে আলোচনা করা হয়েছিল জ বসি সয়নস্ব যোগ নিদ্রাম বেতনবতাহ নাভি হ্রদাদ নাভি হ্রদাম্বুজাদ আসিদ ব্রহ্মা বিশ্ব শ্রীজাম্পতিহী বিশ্বসৃষ্টির কর্তা ব্রহ্মা তাতে তিনি আবির্ভাব হয়েছিলেন আর এই পদ্মের যে স্টেম এই যে পুরোপুরি এখানে বলছেন যসা বয়ব সংস্থানে কল্পিত লোকবিস্তর চোদ্দ ভবনের মধ্যেই তদ্বৈ ভাগবতরূপম বিশুদ্ধম সত্যমঊর্জিতম এই যে ভগবান আছেন এ তৎ নানা অবতারানম নিধানম বীজ এনেই বিভিন্ন অবতারের বীজ ধরা হয় যা সে আংশে ন শ্রীয়ে দেব তির্যক নরাদয় থেকেই সমস্ত দেব তির্যক যা আছে নরাদয় মানুষ আদি সমস্ত প্রাণী বিস্তার করেছেন ভগবানের যে সমস্ত অবতারের কথা বলছেন সেই সমস্ত অবতারগুলো চব্বিশ অবতার আদি এর মধ্যে এক এক করে বলছেন এর মধ্যে একটা জায়গা আমরা ব্যতিক্রম দেখব সেটারও অনেক সিদ্ধান্ত আছে বলছেন ভগবানের এক একটা করে অবতারের কথা বলছেন সএ প্রথম দেবহ কৌমর স্বর্গমশ্রিত চচার দুশ্চরম ব্রহ্ম ব্রহ্মচর্যমণ্ডিত অখণ্ড ব্রহ্মচর্য কারণ করার জন্য প্রথম দেবহ কৌমর স্বর্গমশ্রিত চচার সএ দেব সেই দেব প্রথমে কি করলেন সনক আদি সনৎকুমার আদি রূপে ব্রহ্মার প্রথম এই হিসাবে জন্মগ্রহণ করলেন দ্বিতীয় তিনি কি করলেন স দ্বিতীয়তে তিনি সৌকর্পু গ্রহণ করলেন আমি দু একটা পড়ে যাচ্ছি এমনিতেই বোঝা যাবে ব্যাখ্যা করার বিশেষ দরকার পড়বে না এব প্রথমম দেব কৌমারম স্বর্গমাশ্রিত चचारदुश्चरं ब्रह्म्यब्रह्मचर्यमखण्डितं द्वितीयं तु भवाय सो रसातलगतां महीम् उद्धरिष्यन्नुपादत्वयज्ञिसोऽसौकरं वपुः तृतीयमृसिं सर्गं वै देवर्सित्वमुपेत्तस तंत्र सातत्वमाचस्त नैष्कर्म कर्म नाम यत देवर्षि नार तुर्य धर्म कला सर्गे नर नारायण ऋषि भूत्यात्मोपो भूत्वात्मोपोशमोपेतम अकर दुश्चरम तप पन्चमह कपिलम नाम सिद्धे सोकाल विप्लुतम्, प्रवाचा सूरय सांख्यम् तत्त ग्राम बिनिर नयम्, सस्थम अत्रेर अपत्तत्तम्, बृतह बृतह प्राप्तो अनुसयाया, अन्विक्षिकी, अन्विक्षिकी मलर कायो, प्रल्लधा दिभो यि भाव पर्पस्तो धन्वन्तर द्वादमत्रयोदशमे चापायत्न मोहिन्या मोहयन स्त्रिया चुर्दश नारसिंह बिभ्रदत्रेन्द्र मुर्जि ददार करजरु कटकृद् यथायि भावे पञ्चदक वामनकं कृत्यागादर बले পদত্রয়ম যাচমান প্রত্যাদিত সুর স্ত্রীবিষ্টবম এইভাবে পরপর সমস্ত আলোচনা করতে করতে সমস্ত এই অবতার কখন কি গ্রহণ করেছেন সেগুলো চব্বিশ অবতারের কথা এখানে আমি কালকে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম ভগবান করুণাময় পশুকুলকেও কৃপা করবার জন্য তিনি রূপ ধারণ করেছিলেন বিভিন্ন রকম রূপ ধারণ করেছিলেন এই কারণে যাতে কারোর মধ্যে কোনো আফসোস না থাকে ভগবান বোধহয় আমাদের নয় জলজ পানির ক্ষেত্রে মৎস্যরূপ ধারণ করায় জলজ পানি না দেখো দেখো ভগবান তো আমাদেরও এই তো আমাদের মতো মৎস্যরূপ ধারণ করেছেন বাস্তবিক পক্ষে ভগবান যে কোনো রূপই ধারণ করুন ভগবান ভগবানই থাকেন তার ভগবতার রকম রাজবৃদ্ধি হয় না এটা অনেকে ভুল করতে পারেন কৃষ্ণ এবং বলরাম এটা কোনো অবতারের মধ্যে পড়ছে না তথাপি আমরা দেখি জয়দেব গোস্বামী বলরাম বলরামকে গুনেছেন সেখানে যাই হোক এখানে কথা হলো সমস্ত এই সব বর্ণনা করতে করতে কিভাবে, সমস্ত এই সৃষ্টি হয়েছে এই সমস্তগুলো মোটামুটি একটু বলা হয়েছে আর কৃষ্ণে সধাম উপগতে ধর্মজ্ঞানাদেবী সহ কালৌ নষ্ট দৃশা মেষ পুরনার্ক অধুন অদিত ভগবান শ্রীকৃষ্ণ যখন সধামে চলে গেলেন তিনি সর্বত্র সব জায়গায় এখনও আছেন কিন্তু তার প্রকট বিহারের মাঝে মাঝে দেখা যায় তিনি এখানে প্রকট বিহার যেটা করছিলেন সেটা সংবরণ করেন প্রকট বিহার করেন সেটা এইখানে সেইটি বলা হয়েছে কৃষ্ণের সধাম উপগতে ধর্ম জ্ঞানা দেভীসহ কালৌ নষ্ট দৃশ্যাম এসব পুনরার পুরাণ অর্ক উদিত অধুন উদিত ভগবান শ্রীকৃষ্ণ যখন চলে গেলেন সেই সমস্ত সেই সময়েতে এই পুরাণার্ক অর্থাৎ শ্রীমৎ ভাগবতী মহাপ্রাণ উদিত হয়েছিলেন আমার একটা জায়গায় বললে ভালো হতো সেটা আমি সময়ের অভাবে চলে যেতে বাধ্য হচ্ছিলাম সেটা হচ্ছে ব্যাসদেবজির অবতারকে যে গনা হয়েছিল সেটাকে যে এক জায়গায় এখানে গনা হয়েছে ব্যাসদেবজি অবতারের এই যে গণনা এটা একটা বিশেষ আছে ব্যাসদেবজি ঠিক কোন সময় অবতার গ্রহণ করেছেন সে সম্বন্ধে আমি একটু পরে আলোচনা করব আসবে প্রসঙ্গ তেতা যুগ শেষ হয়ে গেলে সেই সময় কোন সময় আবির্ভাব হয়েছিলেন সেটা আমি আলোচনা করব পরে এখানে ব্যাসদেবজী মহারাজ জগতের মঙ্গলের জন্য তিনি সমস্ত পুরাণ আদি সমস্ত বেদ উপনিষদ পুরাণ আদি সমস্ত কিছু মহাভারত তিনি সমস্ত প্রণয়ন করেছিলেন জগতবাসের মঙ্গলের জন্য কিন্তু তথাপি তার হৃদয়তে কোনো বিস্তর প্রসন্নতা যেটাকে বলে সেটা উৎপন্ন হয় নাই সেই জন্য তিনি সরস্বতী নদীর তীরে একান্তে বসে চিন্তা করছিলেন যে আমার কোথায় একটা ভুল হল কি কেন আমার চিত্তের পরিসম কেন আমার চিত্তের সামগ্রিক প্রসন্নতা দেখা দিচ্ছে না কি কারণ সামগ্রিক প্রসন্নতা কেন দেখা দিচ্ছে না সেটা যখন চিন্তা করছিলেন সেই সময় শ্রীমদ নারজি মহারাজ তার কাছে এসে উপনীত হলেন নারজি মহারাজের বিশাল কর্তব্য জগতের মধ্যে ভক্তির আচার্য শ্রেষ্ঠ আচার্য নারজি মহারাজ সময় সময়ে তিনি কত ব্যক্তিকে হাজার হাজার ব্যক্তিকে ভক্তিতে প্রতিষ্ঠিত করেছেন নারদী মহারাজ এসে প্রথমেই সেখানে ব্যাসদেবজি যে সরস্বতী নদীর তীরে বিরাজমান ছিলেন সেই জায়গা এখনও আছে বৌদ্ধিক আশ্রম থেকে সরস্বতীর উদ্গম স্থান সেখানে যাত্রা করলে পরে বেশ অনেক দূরে সেখানে ব্যাসগুফা আছে সেখানে সরস্বতী নদী প্রবাহিত হচ্ছে নারজি মহারাজ এখানে এসে প্রথমেই প্রশ্ন করলেন পরাশর্য মহাভাগ ভবত কচিদ আত্মনা শরীর আত্মা মানস এ মানস এ বাবা পরাশর্য হে পরাশর নন্দন মহাভাগ আপনার আত্মা শরীর এবং মনের সঙ্গে ভালো আছে তো আমরা কার সঙ্গে দেখা হলেন যেসব কেমন আছেন ভালো আছেন এখানে নারদজি মহারাজের এই প্রশ্নটা বড় অদ্ভুত যে বাবা কচিদ কচিত আত্মা না শরীর আত্মা মানস মানস এ বাবা শরীর এবং মনের সঙ্গে আত্মা আপনার ভালো সন্তুষ্ট আছে তো প্রসন্ন আছে তো জিজ্ঞাসিতম সুষম পণ্যম ওপিতে মহতদ্ভূতম ক্রুতবাণ ভারতম জ্যস্তম সর্বার্থ পরিগিতম আপনি তো সমস্তই করেছেন জিজ্ঞাসা করবার যা যা কিছু বিষয়বস্তু সবই তো আপনি দিয়েছেন তার মধ্যে মহাভারত আদি সবই দিয়েছেন সেখানে সর্বার্থ পরিবৃহিতা সবই পরিষ্কারভাবে করেছেন জিজ্ঞাসীতম অতিতঞ্চ চ ব্রহ্ময সনাতন তথাপি সচস্ব আত্মনাম কৃতার্থ ইব প্রভু তবে কেন আপনি তো সবই করেছেন হে মহানুভব নিত্য ব্রহ্মের বিচার বেদান্ত আদি মীমাংসা উত্তর মীমাংসা পূর্ব মীমাংসা ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করিয়াছেন আপনি তথাপি অকৃতার্ত যেন কিছুই করতে পারেননি সেরকমভাবে আপনি বিষণ্ণ কেন আপনার হৃদয়ে কেন পরিপূর্ণ প্রসন্নতা জাগরুক হচ্ছে না ব্যাসদেব গোস্বামী বলছেন আপনি যা বলেছেন সবই ঠিক আমি ভগবানের কৃপাতে এগুলো সব হয়তো করেছি অস্তেব মে সর্বমিদম তয়োক্তম তথাপি না আত্মা পরিতুষ্য তে মে আপনি ঠিকই বলেছেন আমি অনেক কিছু করেছি ভগবানের ইচ্ছাতে কি তথাপি আমার আত্মা পরিপূর্ণ পরিতুষ্য তে মানে আমার আত্মা পরিপূর্ণরূপে সন্তুষ্টি হচ্ছে না তার মধ্যে আনন্দ পাচ্ছে না तन्मूलम अव्यक्तम अगाधबोधम पृछामहि त्वा भावा। त्वत्म भावात्म भूतम आपनी साक्षात ब्रह्मार मानसपुत्र आपनी जो ठीक है प्रसन्न होते क्यों तो तार मूल अपन का जिज्ञासा करना अपनी तो सब ही साक्षात् ब्रह्मार मानसपुत्र আপনার অগাধ জ্ঞান আপনাকে এই বিষয়ে আমি জিজ্ঞাসা করছি এটা কি আমার কোনো জায়গায় কোনো ভুল হলো কিছু হলো ব্যাসদেবজি মহারাজ সাধারণ কেউ নয় তিনি ভগবানের বেশ অবতার যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান নিজের ন্যূনতা লক্ষ্য করতে পারেন না তা কোনো হতে পারে জগৎবাসীর কাছে আদর্শ স্থাপন করবার জন্যেই সব লীলা ব্যাসদেব গোস্বামী জানতে পারছেন না তিনি এত কিছু করলেন তাকে দিয়ে তার মাধ্যমেই সব উদিত হলো অত তুমি এত কোথায় ভুলটা হলো বুঝতে পারছেন নাকি। কি তসমাত গুরু প্রপা দেহ জিজ্ঞাসুশ্রেবা উত্তমম এর একটা প্রমাণ রাখবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তো প্রশ্ন করেন বলুন রামজি ভগবান শ্রীরামচন্দ্র তিনিও গুরুদেবের কাছে জোর করেন বৈশিষ্ট্য মুনির কাছে সব প্রশ্ন করেন তারা এগুলো তারা যদি না করেন তাহলে সাধারণ লোক তো মানবেই না রামজি তো এরকম হাজ্যোর করে দাঁড়িয়ে থাকেন একটা কোনো কথা গুরুদেবের সামনে উচ্চারণ করেন না মাথা নিচু করে চুপচুপ একবার বিশ্বমিত্র উনি তাকে নিয়ে অনেক অন্য জায়গায় গেছিলেন দীর্ঘদিনই তার সঙ্গে ছিলেন কোনো এক জায়গায় খবর পেলেন যে দশরথ জি মহারাজ পিতা পিতাশ্রী এসছেন তার মনে ইচ্ছা হচ্ছে পিতার সঙ্গে দেখা করতে কিন্তু এখন তিনি স্বতন্ত্র নয় গুরুর অধীন কোনো কথা বলছেন না যে আমি গুরুর কাছে যাব কিছু বিশ্বামিত্রজি রামজিকে জিজ্ঞাসা করছেন রামলালাকে রামভদ্র জি গুরুজি দশরথি মহারাজ এসেছেন আমাদের একটুখানি তার সঙ্গে দেখা হলে ভালো হয় জো আজ্ঞা গুরুজি আপনি যা বলেন একটা নিজের কোনো স্বতন্ত্র কোনো মন্তব্য নাই গুরুর কাছে বৈষ্ণবের কাছে কীভাবে সর্বস্ব লুটে নিতে হয় আরে যারা চতুর তারা জানেন গুরুর কাছে বৈষ্ণবের কাছে সমস্ত যা মাল আছে সম্পত্তি লুটে নিতে গেলে কী অবস্থা আমাকে প্রাপ্ত হতে হয় সেটা সাক্ষাৎ পরাত্পর অখিলেশ্বর চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন কৃষ্ণ ভগবান দেখিয়েছেন রামচন্দ্র দেখিয়েছেন এগুলো আশ্চর্য এখানে অনেকে মনে করতে পারেন তাহলে ব্যাসদেবজিকে বদ্ধজীবী নয় কি তিনি বুঝতে পারছেন না সেখানে ব্যাসদেবজি এটা ব্যাসদেবজি তাকে এই যে কৃষ্ণ হইতে চতুর্মুখ হয় কৃষ্ণ সেবানমুখ ব্রহ্মা হইতে নারদদের মত নারদ হইতে এটা পারম্প্য একটা প্রমাণ রাখতে হয় শ্রীকৃষ্ণ চৈতন্য গুরু গ্রহণ করলেন রামচন্দ্র গ্রহণ গুরু গুরুগ্রহণ করেছেন কৃষ্ণ ভগবান অষ্টবক্রমুন থেকে তত্ত্বজ্ঞান লাভ করেছিলেন শ্রী রামচন্দ্র ভাগুরি মুনির থেকে লাভ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ চৌষট্টি বিদ্যা লাভ করলেন কার কাছ থেকে হ্যাঁ সান্দিবণি মুনির কাছে এগুলো তাদের ভগবানের এক বিশেষ লীলা গুরুপারম্পর্যকে মর্যাদা স্থাপনের জন্য তাদের এই সব লীলা লোকোত্তর মহাপুরুষগণ এসব করেন ভগবান্ত ভগবান তো করবেনি তম পর্যটন নরকৈব ত্রিলোকিম মন্তশ্চরো বায়ুরিবাত্ম সাক্ষী পরে ব্রহ্মণি ধর্ম তো ব্রত স্নাতস্বেন নূনম আপনি তম পর্যটন অর্ক ইব ত্রিলোকিম অন্তশর বায়ুরিব আত্মসাক্ষী আপনি সূর্য যেমন সমস্ত জগতের চোখ সূর্যকে বলা হয় জগৎ চক্ষু সমস্ত দেখছেন সমস্ত সাক্ষী আর আপনি বায়ু বায়ু যেমন সর্বগত হয় সমস্ত কিছু সর্বত্র যেতে পারে আপনি সমস্ত জায়গা সমস্ত জায়গাকার খবর আপনি জানেন সর্ব আত্মার মধ্যে কি কম বেশি কি যদি কেউ অন্যায় চিন্তা করে নোংরা চিন্তা সঙ্গে সঙ্গে গুরু বৈষ্ণব অর্থাৎ নারজি শঙ্কর সব জানতে পেরে যান আমাদের কেউ যদি মনে করে বদ্ধ ঘর দরজা বন্ধ করে আমি কোনো নোংরা কাজ করব অন্যায় ও জানে না সব সাক্ষী আছে সমস্ত সাক্ষী কোনো কেউ পালাবার পথ নেই যেখানে কোনো একটা এমন জায়গা নেই যেখানে কি তুমি গোপনে কিছু করতে পারো সমস্ত জায়গায় সাক্ষী রয়েছেন শঙ্কর ভগবান বায়ু অগ্নি দিক দেবতা সব লক্ষ্য করছেন কে কী করছে সেখানে বলছেন অতএব আপনি বায়ুরের অন্তঃপ্রবিষ্ট থেকে সকলের বুদ্ধিবৃত্তি আপনি তো সবই জানেন তো আপনি আমাকে বলুন কোথায় আমার কম রয়ে গেছে আমার কমটা কোথায় রয়ে গেল আমি তো বাইরের দৃষ্টিতে অনেক কিছু করলাম বলে মনে হলো কিছু আমার কমটা কোথায় যেখানে আমার পরিপূর্ণ রূপে শান্তি প্রসন্নতা আসছে না নারদ গোস্বাইপাদ বলছেন উত্তর দিচ্ছেন সেটা আমি অল্পের পর আলোচনা করে তাড়াতাড়ি যেতে হবে অনেক আলোচনা সে নারদ বাছ ভবতানুদিত প্রায়ম ভাগবত অমলমা যে নইবা সৌ ন তো সে তো মনে তৎ দর্শনম খিলম বলছেন তুমি তো ভগবানের নির্মল যশ বিশেষভাবে বর্ণন বর্ণন নাই সবই করেছ ভগবানের বিমল যশ সেটা তো রূপে আলোচনা করো নাই যেগুলোতে স্বাভাবিকভাবে জীবের রুচি আছে জীবের সংসারেতে বিভিন্ন বিষয়েতে রুচি আছে সেগুলো তো পরামর্শ দেওয়ার দরকার পড়ে না তোমার এই সমস্ত রচনাগুলোর মধ্যে মহাভারত আদি এর মধ্যে জীবের যে স্বাভাবিক প্রবৃত্তিগুলো আছে আপাত দৃষ্টিতে মনে হবে যেন তারই তুমি ইন্ধন ঝুঁকিয়েছো ফুয়েল আসলে মহাভারত আদি সব কিছুর মূল উদ্দেশ্য একটা আছে তা যদি না হতো মহাভারতকে জয়গ্রন্থ বলা হতো না রামায়ণ মহাভারত এগুলোকে গ্রন্থ বলা হয় যেগুলো পাঠ করে তুমি এই জগৎকে জয় করে চলে যাবে তাই জন্য জয়গ্রন্থ বলা হয় কিন্তু স্বাভাবিকভাবে প্রভুপাদও জানিয়েছেন আমাদের সে মহাভারত আলোচনার বিষয়বস্তু নয় মহাভারত আলোচনা করতে গেলে খুবই কম ব্যক্তি আছেন যারা তার থেকে সারাত বস্তুকে গ্রহণ করে কৃতকৃতার্থ হবেন এরম ব্যক্তির সংখ্যা খুব কম সেখানে যে সমস্ত বিষয় বর্ণনা আছে যে সমস্ত ক্রিয়াকর্ম আদি সব কিছু আছে তাতে বদ্ধজীবী যাদের ভেতরে কাম বাসনা আদি পরিপূর্ণ রয়েছে স্বাভাবিকভাবে তা থেকে বিরক্ত তারা বিরূপ রূপ ধারণ করবে বিরূপ ধারণ করবে তাদের অনেক কিছু অসুবিধে সৃষ্টি হবে সেই জন্য বলছেন যে মহাভারত আদি গ্রন্থে সব বিস্তারিত রূপে ধর্ম এবং ধর্মের সাধন আলোচনা করেছ কি কর করা উচিত না উচিত সমস্ত কিছু অনেক কিছুই অনেক জাগযোগ্য বিভিন্ন মানুষের ঘটনা ভক্তের সমস্ত কিছু রাজ রাজাদের বহুত কাহিনী মহাভারতের মধ্যে রয়েছে যেগুলো সাধারণ মানুষ পড়লে পরে তার অনেক সময় অনেক বিকার সৃষ্টি হবে সে এটা অনুভব করতে পারবে না যেভাবে এইসব বর্ণনা করেছো সেরকমভাবে তিনি ভগবানের ন তথা বাসুদেবস্ব মহিমা হি অনুবরণিতম সেরকমভাবে তো বর্ণনা করেন আর ভগবানের বিমল যশ যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণরূপে বর্ণনা না করবে ততক্ষণ পর্যন্ত লোকের পরম মঙ্গলের রাস্তা নাই ভগবত যশ এই সম্বন্ধে নারদজি যেসব উপদেশ দিয়েছেন আমাদের তত্ত্বজ্ঞানী যেসব সাধুগণ আছেন তারা এগুলোকে কণ্ঠের হার রূপে রেখে দেন কিন্তু বিস্তৃত আলোচনার সুযোগ নেই বলে আমি খালি কিছু পাঠ করে যাব একটু শুনবেন সমস্ত नजद नदवचहश्चिप हरेर्जसो जगत्पवीत प्रगणीत मानसा न जात्रो हंसा निरमती उश्रीक्षया तद्भाग विसर्गजनताग विप्लो जस्मीन पतिश्लोकमदता नमानि अनन्तस्य जसोऽङ्कितानि यत् शृणन्ति गायन्ति गृणन्ति साधवः नैष्कर्मोपि उच्युतभाववर्जितं न सवति ज्ञानममलं निरञ्जनं कुतः पुनः सश्चदभद्रमीश्वरे न चार्पितं यदपि अकारणम् अथो महाभागो भवान् अमोघो द्रिक् शुचिस्रवासत्तरतोधितव्रतः उरुक्रमसखिलबन्धमुक्तये समाधीननुस्वरो तद्विचेष्ठितम् नैष्कर्मम् अपि अच्युतभाववर्जितं न शभते ज्ञानममलं निरञ्जनम् कुतः पुनः शश्च अभद्रमीश्वरे न चार्पितं कर्म यदपि अकारणम् নৈষ্কর্ম অপি নৈষ্কর্ম যে ভাবটা তো উচ্চত্ব যদি অর্পণ অচ্যুতভাব বর্জিত হয় তাহলে সেই ন শবতে জ্ঞানম অমলম নিরঞ্জন সেই নিষ্কলঙ্ক জ্ঞানেরও কোনো মূল্য থাকে না নৈষ্কর্ম অপি ভাব বর্জিতম নসবতে জ্ঞানম অমলম নিরঞ্জন যদি অচ্যুতভাব জড়িত থাকে তালে সেটার মূল্য আছে নচে সেটা তালে সেক্ষেত্রে পুনঃ পুন অভদ্রম ঈশ্বরে নচ অর্পিত কর্ম যদপি অকারণম যদি তুমি কোনো আশা নিয়ে কোনো এই কর্ম করনি তথাপি যদি ভগবানে তে অর্পিত না হয় তাহলে সেটা কি মানে হবে এইসবের দ্বারা ন তদ্ব চিত্র পদম হরের্ যশো জগৎ পবিত্রম প্রগৃণিতচিত যদ্যপি অনেক সুন্দর সুন্দর অলঙ্কৃত বাক্য সকল সাহিত্য আমার সামনে থাকতে পারে কিন্তু সেগুলোর দ্বারা যদি ভগবানের যশ কীর্তিত না হয়ে থাকে সেগুলোর বিন্দু বা বিসর্গ কোনো মূল্য নয় অনেক বাক্য আলাপ করা হলো কিন্তু যদি ভগবানের গুণগান না করা হলো তাহলে তার কোনো এক বিন্দু মূল্য নাই সে পাণ্ডিত্যের সে বাঘ বাঘবিলাসের বিলাসের কি মূল্য আছে এইসব প্রারম্ভিক সামান্য সামান্য আমি অনেক কথা এগুলো ব্যাখ্যা করলে লাগে নামানি অনন্তস্য যশঙ্কিতানি ইয়শ শ্রেণন্তী গায়ন্তী ঘৃণন্তী সাধবাহা সাধুরা যে সমস্ত গান করেন কীর্তন করেন সেই সব বাক্য কত মূল্যবান আতা যদি নাই হয় তাহলে অনেক বাক্য ব্যবহার করল তদ বাঘ বিসর্গ জনতাগ বিপ্লব সেটাতে কোনো মূল্য নাই যদি সেই বাক্যের দ্বারা ভগবানের গুণগান যশ আদি কীর্তিত হয় তাহলে তার দাম আছে মূল্য আছে নচেত সে তার কোনো মূল্য নাই সেই জন্য সেখানে বলছেন নারদজি মহারাজ ব্যাসদেবজি ব্যাসদেবজিকে বলছেন অথ এই জন্যই তোমাকে বলছি এই অথ বলার কারণে এইগুলো যে বলে বললাম অতএব অথ মহাভাগ ভবান অমগদ্রিক তোমার দৃষ্টি তো তোমার দৃষ্টি তো কোনো ছিন্ন দৃষ্টি নয় তোমার দৃষ্টি হচ্ছে পরিষ্কার তুমি সব ভূত ভবিষ্যৎ বর্তমান নিশ্চয়ই অনুভব কর সুচিশ্রবা পবিত্র তুমি সত্য রত তুমি সত্যকে ধারণ করে রয়েছে, সত্যব্রত ভগবানকে ধরে রয়েছে। আর ধৃতব্রত তোমার জীবনের প্রতিটা মুহূর্তই ব্রত ধারণ করে করেছ ব্রত যারা প্রতিষ্ঠিত সাধুগুরু বৈষ্ণব তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তই ব্রত ধৃতব্রত তারা যেমন হরিদাস ঠাকুর বলছেন হরিদাস ঠাকুর বলছেন যে আমি যে নাম নাম সংখ্যার ব্রত গ্রহণ করি ব্রত গ্রহণ করেন হরিদাস ঠাকুর তার সমগ্র জীবনই ব্রতেতে পরিপূর্ণ হরিদাস ছিল হরিদাস ঠাকুরের জীবনে কোনো সময় আমরা দেখিনি যখন তিনি বলছেন আজকে আমার ব্রত নেই ভালো আছে সেই সময় যখন চলেই যাচ্ছেন তিনি তখনও সেখানে তিনি বলছেন গোবিন্দ প্রসাদ নিয়ে এসেছেন গোবিন্দকে বললেন মহাপ্রসাদ তুমি এনেছো আমি কী করে মহাপ্রসাদ সেবা করবো আজকে তো আমার সংখ্যানাম হয় নাই তবে মহাপ্রসাদের সম্মান না করে তো থাকতে পারব না উল্লঙ্ঘন করতে পারবো না তাহলে এক রঞ্চ তুলি মুখে দিলেন এক রঞ্চ এক কণিকা তিনি মুখে দিয়ে বা সংখ্যানাম করলেন বলে আমার সংখ্যানাম পুরো হয় নাই হরিদাস ঠাকুরের এই যে এখানে ব্রতের কথাটা শুনলে এটা কিন্তু হরিদাস ঠাকুরের শেষ মুহূর্ত তখন হরিদাস ঠাকুর চলে যাবেন দু এক দিনের মধ্যে তাহলে দেখলাম শিল হরিদাস ঠাকুরের জীবনের হরিদাস শিল হরিদাস ঠাকুরের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ধৃতব্রত আমাদের গুরুপাত পদ্মকেও দেখেছি সব সবসময় ব্রত সব সময় ব্রত কোনো সময় এমন নেই আজকে ব্রত নেই কিন্তু আমাদের বদ্ধজীবগণকে রেগুলেট করবার জন্য নিয়ন্ত্রিত করবার জন্য এখন এইটাকে বলা হয় নিয়ম সেবা ব্রত কেন মা নিয়ম সেবা কি আমাদের নেই আমরা কি নিয়মে সেবা করব না ইচ্ছে করে কেন নিয়ম পালন করে না এরা বাস্তবিক পক্ষে নিয়ম ব্রত এই কথাটার থেকে উর্জাব্রত বললেই ভালো লাগে ব্রত আমাদের গুরুবর্গ ইচ্ছে করে বলেন জানে না আমরা ব্যবিচারি পালন করবো না এ নাম হলো হলো না রে নাম নিয়ম সেবা ব্রত জানিস তো শঙ্কা করে নাম করবি এই সময় উঠতে হবে এর যেন একটা অভ্যাস হয় নিয়ম সেবা তো সবসময় যারা ভগবত ভগবান সত্যব্রত ভগবানকে তারা গ্রহণ করেছে নিজ জীবনে তারা কি নিয়ম ছাড়া থাকতে পারেন নাকি সবসময় তাদের নিয়ম মন্তের সাধন কিংবা শরীরের পতন এইটাই তো নিয়ম আর এখানে তার বলছেন তালে নারদী মহারাজ ব্যাসদেবজিকে বলছেন অথ মহাভাগ ভবান অমঘদ্রিক সুচি স্রবাহা সত্যরত ধৃতব্রত উরুক ক্রমাশা খিলবন্দ মুক্ত সমাধীন অনুস্মর ততবে চেষ্টিত তাহলে তুমি সমাধি তুমি সমাধিতে চলে যাও সমাধিতে গিয়ে ভগবানের অনন্ত লীলাময় ভগবানের সমস্ত কিছু তুমি তোমার হৃদয়ে তো অনুভব করতে পারবে তখন তোমার সব সুবিধা হবে ভগবানের সমস্ত কিছু যা কিছু আছে বিস্তৃতভাবে নারজ্জের কৃপাতে নারজ্জি কৃপা করলেন ব্যাসদেবীকে ব্যাসদেবজীকে এইটি লীলা গৌর কিশোর দরবাবাজি মহারাজকে গুণমঞ্জুরি বহুপাতকে নয়নমণি মঞ্জুরি মুশকিল আমাদের এখানে কনফিউশন হয়ে যায় কে কার গুরু আশ্চর্য কথা এগুলো প্রমাণ রাখবার জন্য করে একটা উদাহরণ দিলে অবাক হয়ে যাবে শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দৈন্য করছেন শিল বৃন্দাবন দাস ঠাকুরের উচ্ছিষ্ট চরম করছি আমি তাই তো প্রতি পদে পদে বলছেন যে বৃন্দাবন দাস ঠাকুর চরণে যেন আমার কোনো অপরাধ না হয় বারবার বলছেন প্রত্যেকটা অধ্যায় আসে প্রতিবারে বলছেন যে বৃন্দাবন দাস ঠাকুরের চরণে যেন আমার কোনো অপরাধ না হয় তার কৃপা নিয়ে আমি উচ্ছিষ্ট চর্বণ করছি এই কথাগুলো বলছেন এখন ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের নিত্যস্বরূপের পরিচয় কী বৃন্দাবন দাস ঠাকুরের বৃন্দাবন ঠাকুর মহাশয়ের আমি বৃন্দাবন দাস ঠাকুরের পাঠেতে বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাবে এইসব আলোচনাগুলো করা হয় তিনি হচ্ছেন ব্রজের কুসুমাপীড়ো সখা আর ব্যাসদেবজী গোস্বামী দুজনে মিলিত হয়ে হয়েছেন ব্যাসদেবজী গোস্বামী স্বয়ং আর ব্রজের কুসুমাপীড়ো সখা দুজনে মিলে গেছেন মিলে গিয়ে ওই ওই রূপ ধারণ করেছেন আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে কস্তুরী মঞ্জুরি বড় আশ্চর্য কথা ইনি ওনাকে গুরুবুদ্ধি করছেন আবার বিশ্বনাথ চক্রবর্তী যখন যখন কৃষ্ণনাথ কবিরাজ গোস্বামীর চৈতন্য চৈতামিতের সাড়ে চব্বিশ অক্ষর সাড়ে চব্বিশ চন্দ্র কৃষ্ণের শরীরে কোথায় আছে বুঝতে পারছেন না তখন জলন্য ত্যাগ করে এবার রাধাকুণ্ডে তীরে ধর্ণা দিলেন আমরা আমি মরব মন্ত্রের অর্থ যদি আমি না বুঝি তাহলে মন্ত দেবতা তো আমাদের দর্শন দেবে না তাহলে আমার জীবন বৃথা হ্যাঁ আমি বুঝতে পারছি না কি কৃষ্ণদাস কবিরাজে ভুল করলেন কৃষ্ণদাস কবি ভুল করতে পারেন না বিশ্বাস আছে তাহলে গণ্ডগোলটা কোথায় তখন সাক্ষাৎ তিন দিন পরে রাধারানি এনে বললেন হরিবল্লভ ওঠো কৃষ্ণদাস কৃষ্ণদাস শিখি বলেছে ও আমার প্রিয় নর্ম সখী বর্ণ আগমত বলে একটা গ্রন্থ আছে তার ওখানে অর্ধ অক্ষর তার স্বরবর্ণের বিচারটা দেয়া আছে ওই জন্য ওটাকে অর্ধ অক্ষর ধরেছে তুমি বিচার করতে পারছো না আমরা যখন কেউ যদি কোনো সংস্কৃত পদ্য আদি সব কিছু লেখে খণ্ডত্ব সংস্কার অনস্বার এগুলোকে অর্ধক্কর এগুলোকে ধরা হয় না পুরো বিচার আছে রাধারানী যেখানে বলে দিচ্ছেন ও আমার প্রিয় কি ওর কোনো ভুল হতে পারে না কিশোরাজ কবিরাজ গোস্বামী দৈন্য সাগরে বলছেন বৃন্দাবন দাস ঠাকুর চরণে মমন নমস্কার ইথে অপরাধ কিছু নহ আমার প্রতিপদে পদে আশ্চর্য এক্সেলেন্ট বিষয় শিক্ষণীয় বিষয় তাহলে বড় ছোট কাকে বলবো ইনি ব্যাসদেবজি হ্যাঁ ভালো ব্যাসদেবজি ব্যাসদেবজি তো ব্যী গুরু ইনি হচ্ছেন কস্তুরী মঞ্জুরি ইনিও ক্ষম না কিন্তু রাধারানী নিযোজন সবচেয়ে বড় কৃষ্ণের যদি কোনো পার্ষ্বদ হয় তাকেও আমরা বলবো কৃষ্ণের পার্শ্বদের থেকে রাধারানী পার্শ্বদের দাম বেশি আমার ক্ষমা করবেন রাধারানী আর কৃষ্ণের পার্শ্বদ আমাকে দোষ দেখবে না এটা প্রেমের কথা বললাম আমি কৃষ্ণের পার্শ্বদণ যদি থাকে তার থেকেও রাধারানী পার্ষদের মূল্য বেশি আমরা বাজ্য দিচ্ছি এগুলো তো ছোটো বড় করতে নেই প্রেমের ভাষা বললাম এটা অপরাধ হবে না বড় আশ্চর্য কথা তো এখানে বলছেন তুমি সমাধিতে বসে এই সমস্তগুলো চিন্তা করো করলে দেখবে তোমার মধ্যে সমস্ত কিছু উদিত হবে এইভাবে বলে তিনি ধীরে ধীরে অনেক উপদেশ দিলেন অনেক কিছু এর মধ্যে আছে সমস্ত কিছু সেখানে বলছেন ব্যাসদেবজী গোস্বামী এ কথা বললেন ব্যাসদেবজী গোস্বামীকে উপদেশ দিলেন নারদজি মহারাজ করোনা করে আমাদের সামনে তিনি তার পূর্ব জন্মের ইতিহাস বলছেন এর মধ্যেও সিদ্ধান্তগত কথা আছে নারজ্জির যদি পূর্বজন্ম হয় তাহলে নারজ্জি কি বদ্ধজি তার পূর্বজন্ম এই জন্ম এর মধ্যে সিদ্ধান্ত আছে এম কে এই সব সিদ্ধান্ত আলোচনা করবে নিত্যসিদ্ধ নারজ্জি যিনি আছেন কথা বোঝা গেল আজ ওই সিদ্ধ নারজ্জি শেষে ওই নারজ্জির মধ্যে সম্মিলিত হয়ে যান এই সব কেউ আলোচনা করে ঝাঁপ মেরে চলে গেল হয়ে গেলো দুটো শ্লোক ব্যাস মজা দিয়ে আর একটু হারমোনিয়াম আছে একটু বাজিয়ে দিল আরও আনন্দ হবে আপনাদের আমি তো হারমোনিয়াম জানি না কিছুই নেই খালি শুকনো কথা তত্ত্বজ্ঞান এসব কথায় পুষ্ট আদি তারা আনন্দ পাবেন না যারা নিত্যানন্দ গৌরচরণে প্রচণ্ড ভালোবাসা রাখেন তাদেরই এইসব কথায় আনন্দ হবে সেই জন্য বলছেন নারজি মহারাজ পূর্ব পূর্বকল্পে তার অবস্থাটার কথা বলছেন আমি পূর্বে এরকম একটা দাসী পুত্র ছিলাম আর সেই আমার জননী বড় অসহায়া ছিলেন তিনি অতি কষ্ট করে আমার জীবনকে রক্ষা করবার জন্য পরের গৃহেতে কর্ম করতেন আর এখানে এত ভালোবাসতেন আমাকে যে ভালোবাসাটা মানে কল্পনা করা যায় না আর সেখানে একদা হলো কি যে কতগুলো সাধুর দ সাধুর একটা দল সুন্দর তারা সেখান দিয়ে যাওয়ার সময় আমাদের গ্রাম দিয়ে সেখানে ওরা চিন্তা করলো কাল থেকে তো আমাদের চতুর্মাস ব্রত শুরু হবে এখানে অপূর্ব পাহাড় নদী সুন্দর বৃন্দাবনের স্মৃতি দান করছে মহাপ্রভু এটা হতো যেখানেই যান বৃন্দাবনের স্মৃতি নীলাচলে সমুদ্রকে যমুনা বলে ঝাঁপ দিচ্ছেন চটক পর্বতে এই গোবর্ধন পেয়ে গেছি আমি এগুলো সব ভাবের কথা এগুলো যদি না আসে তাহলে কোনোদিনই ভক্তিরাজ্যের সিদ্ধি হবে না শিল বৈখানেশ গোস্বাই মহারাজ শিল বৈখানেশ গোসাই মহারাজ ন তারিখে যার আবির্ভাব থেকে ছিল আমাকে এই গত দু এক বছরে জোর অবস্থি ওরা ডাকেন দক্ষিণ ভারতের আর উড়িষ্যার বর্ডারে ওখানে যেতে হয় দক্ষিণ ভারতই পড়ে যায় সেখানে বৈখ্যানুষ গোসাই মহারাজ তিনি যেখানে ভজন করতেন সেখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড তাই যখন পাগল হয়ে বলতেন আমি রাধাকুণ্ড পাগল হয়ে যেতেন সেবক হাত ধরে রাধাকুণ্ড দেখবে হ্যাঁ হ্যাঁ রাধাকুণ্ড দেখবো চলো আমি নিয়ে চলো আমি বাঁচবো না এনে ওই সরোবরটাকে দেখাত হ্যাঁ রাধাকুণ্ড পেলাম ভাবে অপূর্ব ভাবরাজ্যে বিরাজমান শ্রী চৈতন্য মহাপ্রভু এই কথাটাই বলেছেন ভাবের ঘরে যেন অভাব না হয় আমাদের ফাটা কাপড় থাকতে পারে ভিক্ষার দু চারটে ফলও থাকতে পারে অনেক কিছুর অভাব আপনারা দেখতে পারেন বাহ্যদৃষ্টিতে কিন্তু আমাদের ভাবরাজ্যে যেন কোনো অভাব না থাকে ভাবরাজ্যে অভাব থাকা মানে সব শেষ সেখানে চিটিংবাজি চলবে না ভাবরাজ্যটা পুরো থাকুক সেই জন্য বলছেন কি কারণে এই যে সমস্ত জীবাত্মা চোদ্দ ভুবনে একবার উপরে উঠছেন নিচে নাভছেন যে উপরে ওঠা এবং নিচে পড়া আদ আব্রম্ম ভবনা লোকা পুনরাবেন হর্জুন এটা কি জন্য হয়েছে তসৈব হেত প্রযতে কবিধ ন লভ্ভতে ইভ্রমতা তল্লভতে দুঃখবধ অন্যত সুখম কালে সর্ব গভীর তস্ব হেত প্রযতে কোবিদ নমথমে ভুবনে গতাগতি করতে করতে। যে বস্তুটা তুমি কোনোদিনই পাবে না পাওয়া সম্ভব না করম বিপাকে গতগতি পুন পুন মতি রহু সঙ্গে এই চোদ্দ ভবনে তুমি ওঠানামা করো কিন্তু কোনো সুবিধা হবে না তুমি পাবে না কিন্তু কবিদ যারা বাস্তবিক তত্ত্ববিদ যারা বাস্তবিক জ্ঞানী তারা কি চান তশ্বৈব হেত প্রযতে কবিদ নত ভ্রমতা বাস্তবিক যারা জ্ঞানী যারা জানতে চান আসল জিনিস সেটা কী করবেন তৎসৈব হেত প্রযতে কবিত বাস্তবিক যাদের মেধা ভালো হয়েছে তারা সংসারের বস্তুতে রমণ করেন না ওই চোদ্দ ভুবনে ঘুরতে ঘুরতে এই বস্তুটা খুঁজেন কোথায় আছে আর চৈতন্য তো তার লীলাতে বলেই দিয়েছেন পরিষ্কারভাবে যে দেখো চৈতন্য মহাপ্রু পরিষ্কার এটা তোমাদের কাছে জানিয়ে দিচ্ছেন এত পরিষ্কার কথা কোথাও পাবে না মহাপভু বলছেন মহাপভু পরিষ্কার জানাচ্ছেন কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তাম যদি কুতোপিলভাতে যদি কৃষ্ণভাবে কৃষ্ণ ভাবিতা মতি কোনো কাউকে মহাপুরুষকে পাও খবরদা ছাড়বে না তাকে ধরে ভালো নো বারবার ওয়ার্নিং দি যে মহাপ্রভু কৃষ্ণ ভক্তিরস মতি, কৃষ্ণ ভক্তিরস মতি ক্রিয়তাম যদি কুতো অপি লভ্যতে তাতে দাম কি দিতে হবে পেমেন্ট কি করতে হবে তত্র লোল্যমৌখ তত্র লোল্যমৌপি মূল্যমেকলম জন্মকোটির স্বীকৃতি এইর নলভ্যতে কোটি কোটি জন্মের স্বীকৃতি হল এইটা পাওয়া যাবে না কৃষ্ণ রসে ডগমগ করছে তাকে আমি কিনে নেবো আরে বাবে আমার কত পয়সা আছে গৌর কিশোর দাস বাবাজি মার কাছে বললেন আমি নবদ্বীপে দু কাটা জমি কিনেছি গৌর কিশোর বাবা মাথায় ভাই কি বললে নবদ্বীপে দু কাটা জমি কিনেছ নবদ্বীপের একটা ধুলিকণা ব্রহ্মা পায় না হ্যাঁ সেখানে তুমি এত পয়সা কোথায় পেলে যে দু কাটা জমি কিনে নিলে মহাপুরুষগণের ভাবগুলোকে গ্রহণ করতে হয় তাহলে তোমার ভাব সিদ্ধি হবে আর এই জীবনে যদি তোমার ভাবসিদ্ধি না হয় তাহলে আর কোনো জীবন হবে কি এত সুযোগ পেয়েছ সেই জন্য তৎসৈব হেত প্রযতে কবিধ নলভ্য তৈ ভ্রমতম পরিধ ওপর নিচে গতাগতি করতে করতে জিনিসটা পাবে না সেটা কোবিদ যারা তারা তো কবিদ তারা এর জন্যই যত্ন করে আর তল্যতে দুঃখ অন্যত সুখম সুখ লাভ করতে গিয়ে দুঃখই পায় আমরা পঞ্চম স্থানে আলো আলোচনা করব সুখায়কার মানে লোক কি জন্য কর্ম করো সব এবার সব অফিসে যাচ্ছে বিজনেস করছে বলে আমাকে গাড়িতে লোডিং করতে হবে কোন বাবু বাবু কে বাবু বলছিলেন ভালো কথা আবার আমারও সেবা করবে সব ব্যস্ত তো প্রশ্ন হলো এই যে তারা কেন করছে সুখপ্রাপ্তির জন্য তো সুখায় লোক কেউ দুঃখের জন্য কর্ম করে বলো আমি চাকরি করছি দুঃখ পাওয়ার জন্য হ্যাঁ কেউ করে না যা কিছু কর্ম করবে সুখে সুখায় লোক লেকিন কিন্তু সবসময় কি সুখায় কর্মানিকর লোক ঠিক এটা কনসেপশন জীবে সুখের জন্যই করে কিন্তু তা বলে কি সবসময় সুখ পায় পায় না তো পায় কি বিবাহ করে হ্যাঁ সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল কেন গো পুল্ল কেন কেন বলে এটা এটা হবে যার যার কপাল যেটা লেখা রয়েছে সংসার সে কি এরকম আমার ঝেঁটার বাড়ি মারবে আমাকে স্ত্রী আবার ডিভোর্স হয়ে যাবে এরকম লড়াই হবে কে করতো বেটা জানলে হ্যাঁ কোন পাগল আছে কত কষ্ট হলো সব টাকা পয়সা নষ্ট তথাপি তাদের কোনো বাসনায় যাচ্ছে না বাসনা যাচ্ছে না কিছু বাসনাটা যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত শান্তি নাই বাসনাটা কি করে যাবে বাসনাটা যাবে কি করে বাসনা যাওয়ার পথটা কী সেখানে স্বাস্থ্যকাররা বলেছেন যে সব মহাপুরুষগণের হৃদয়তে ভগবান রয়েছেন তাদের সেবা করলেই চলে এটা স্বাস্থ্যকাররা বারবার বলেছেন চলে যান এগুলো সব বিচার আছে আমি সব তুলব সময় সময় তো এখন নারদজি মহারাজ তার পূর্বের কথা বলছেন আর একটা সিদ্ধান্ত আমি প্রায়ই বলে থাকি এটা এখানে এসে পড়েছে এটাও বলা দরকার একটু ইদম হি পংসহ তপসাহ শ্রোতস্য বা সৃষ্টস্ব শুক্তস্ব চুদ্ধ দত্ত অবিচ্ছ্যুত অর্থ কবি নিরূপিত যদুত্তম শ্লোক গুণান ইদামই পুংসাম তপস্যা যত তপস্যা যত পাঠ সুত সুতস্য মানে যা কিছু শ্রবণ করবে সৌতপন্থায় সৃষ্টস্ব শুক্তস্ব বুদ্ধ দত্ত বলছেন যা কিছু তুমি করবে পুরুষের তপস্যার বল বেদ অধ্যয়নের বল যোগ্য পাঠ যোগ্য মন্ত্রপাঠ আর জ্ঞান দান যা কিছু জ্ঞান বা দান বলো ভগবানের লীলালু লীলের ভগবানের লীলার কিছু সামনে ভগবানের লীলার যে চমৎকার যে ভগবানের লীলার যে অপূর্ব এই সব সমাহার রয়েছে ভগবানের লীলার গুণগান রয়েছে তার উপরে তো কিছু নাই তার উপরে কিছু থাকতে পারে না নারদজি মহারাজ বলছেন যে আমি একজন ছোট বালক ছিলাম ছোট বাচ্চা আমার মা অত্যন্ত অসহায় ছিলেন পরের বাড়িতে গোদহন আদি একটা ব্রাহ্মণের বাড়িতে কাজ করে কাটাতেন জীবন আর আমি একমাত্র তার অবলম্বন ছিলাম আমার প্রতি দার যা অনন্য স্নেহ বড় আশ্চর্য আর সেই সময়তে ঘটনা বর্ণনা করছেন যে একদল ঋষি একদল সাধু সেখান দিয়ে আমাদের গ্রাম দিয়ে যাওয়ার সময় চিন্তা করলেন কাল থেকে চাতুর্মাস ব্রত শুরু চাতুর্মাস ব্রত তার সম্বন্ধে শিল সচিদানন্দ ভক্তিমিনো ঠাকুর পদ্মপুরাণ আদি বিভিন্ন জায়গা থেকে বর্ণনা করেছেন কন্দপুরাণ বিভিন্ন জায়গায় পরম পূজায় কেশব গোশ্রী মহারাজও বর্ণনা করেছেন সরস্বতী ঠাকুরও বলেছেন চাতুর্মাস ব্রতের সবচেয়ে মূল বিষয়টা হলো এই এটা লোকে খুব একটা অ্যাটেনশান দেয় না তারা নিয়মের মধ্যেই আবদ্ধ থাকে তারা মনে করে অমুক মাসে দই খেতে নেই অমুক মাসে দুধ খেতে নেই উম মাসে শ্রাবণ মাসে শাক খেতে নেই এইগুলো সব আবার মানে বরবটি সিম কলাই এগুলো সব খেতে নেই এইগুলো বিচারেই আবদ্ধ রাখে খাওয়া দাওয়া কিন্তু তারা একটা জিনিস ভুলে যায় চাতুর্মাস ব্রতের সার্থকতা হলো যে ভগবৎ চিন্তনে ভগবৎ সংকীর্তন ভগবানের হরিকথা শ্রবণ কীর্তন এটা হচ্ছে মেন ভগবানের কথা কীর্তনেতে ডুবে থাকা এই ছাতুস ব্রতের এটা হচ্ছে মূল কিন্তু এটা ছেড়ে দিয়ে কোথায় কলাই কোথায় কি খেতে নেই এগুলো তো আছেই এটা আমি বলছি না এটা পালন করতে হবে না কিন্তু ভক্তিমাথ ঠাকুর সব লেখার পর বলেছেন সমস্ত কিছুর মূলে রয়েছে ভগবৎ স্মৃতি যদি চাতুর্মাস ব্রতের পালনের পর আমার মধ্যে ভগবত ভাবের উন্মেষ নাই হলো তাহলে আমি চাতুর্মাস ব্রত কী পালন করলাম চাতুর্মাস ব্রত পালন করে আবার কী হল চাতুর্মাস ব্রতের মধ্যে আমি এটা বানিয়ে বলছি না কোনো কথাই আমার একটাও নিজে থেকে বানানো নয় সব কথা অথেন্টিক সব বিজ্ঞান ভিত্তিক কথা সেমন মহপ্রভু এটা স্বয়ং প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন দক্ষিণ ভারতেই যখন চাতুর্মাস বোতর এলো উপস্থিত হলো শিরঙ্গমেতে তিনি থাকলেন চাতর্মাস্য রঙ্গনাথের মন্দির এবং ওই বেঙ্কট ভট্টের গৃহে অবস্থান করে সংকীর্তন দেখালেন যে অখিল জাম সমস্ত সময়টাকে কীভাবে ভগবত স্মৃতিযুক্ত করে রাখার যে টেকনিক কৌশল এটা আমি আলোচনা প্রসঙ্গে রূপগোস্বীপের উপদেশের একেবারে শেষ অন্তিম উপদেশটা রূপোসিপাদ উপগো যত উপদেশ আছে এর মধ্যে একবার শেষ উপদেশ একটাই সেইটা বড় আশ্চর্য আমি আলোচনা করব কোনো সময় সেখানে বলছেন কালম আখিলম নয়েদ ইতি উপদেশ ও এ পুরো শ্লোক আমি পরে আলোচনা করব আমার জীবনে যতগুলো সময়ের যে নিরবচ্ছিন্ন ধারা চলে যাচ্ছে এই ধারাটাকে আমি কৃষ্ণ সম্বন্ধ যুক্ত করে যুক্ত করে আমার রাখতে হবে তার নাম রূপ চরিতাদি সুখের তো নান ইত্যাদি হ্যাঁ পরে এইসব কথা আমি আলোচনা করব সকালের দিকে সব এখানে করলে এগোবে না কোনোটাই তাহলে সেখানে চাতুর্মাস বত উপলক্ষে সেই সাধুগণ এক জায়গা থেকে অনুপ এইসব হরিকীর্তন হরিকথা শুরু করলেন চাতুর্মাসবতী যা বিধান আছে আর নারদজি মহারাজ বলছেন আমি সেই সময় ছোটো বাচ্চা ছিলাম আর আমার মধ্যে একটা বিশেষ ব্যাপার ছিল যে সাধুগণ সেটা পছন্দ করত আমি চঞ্চল ছিলাম না এই জন্য সাধুগণ আমায় পছন্দ করতেন খুব আমাকে কাছে ডাকতেন কিছু কিছু ছোটো ছোটো সেবার আদেশ করতেন আর আমি সবসময় তন্ময় হয়ে তাদের হরিকীর্তন আমি সবসময় শুনতাম আমার খুব ভালো লাগতো নারদজি বলছেন তে মই অপিতা তে মই অপে তা খিল ও চাপ্পালি আরভাকে ডানতে অধৃত কিরণকে অনুবর্তিনী কী সুন্দর এইসব টাইটেলগুলো দেখো তে মই অপেতা খিল ও চাপলে আমি একটা বাচ্চা ছিলাম যার মধ্যে চপলতার অভাব ছিল অর্থাৎ আমি চঞ্চল ছিলাম না দান্তে দান্ত কাকে বলে শান্ত দান্ত শান্ত হল বহির ইন্দ্রিয় সংযম ঠান্ডা দেখা যায় আর দান্ত হলো অন্তর ইন্দ্রিয় অনেক সময় দেখা যায় ঝুনঝুনিওয়ালা লোহার গদিতে বসে রয়েছেন আরামসে গদিতে একেবারে ঠেস দিয়ে আর কেউ এলে আইয়ে মহারাজ বিরাজ ইয়ে ঠান্ডা ইয়া গরম ফরমাইয়ে অনেক সময় তাদেরকে আমাদের মনে হয় সাত্বিক ভাব সম্পন্ন ব্যক্তি এত ঠান্ডাভাবে এত মিষ্টি কথা মনে হয় যে এই সাত্ত্বিক ব্যক্তি গুরুপাত পদ্ম বলতেন বাবা খেয়াল করবে এরা কিন্তু সাত্বিক নয় এরা ঘোরতর রাজস্বী কিন্তু বাইরের দৃষ্টিতে তাদের ব্যবহার এরকম কাপড়ের দোকানে যেমন সব টেকনিক জানে কাপড়ের দোকানে পুজোর সময় আপনি যেই ঢুকবেন ঢোকার সঙ্গে সঙ্গে একটা কোকা কলা হাতে দিয়ে দিল ওইখানে আপনাকে মেরে দিল ওটা দিয়ে আপনার গলা কেটে দিল আর আপনি পালাতে পারবেন না কিনতেই হবে কি লোকে বোকা বোঝে না ওই দোকানে কোকা কলো যা ওই দোকানে ভালো আমি যা পাঁচ টাকার কোকা কলা কাবে পাঁচ টাকা কেটে দেবে গলা লোকে বোকা কি করা যায় কিচ্ছু বোঝে না যাকে এই যে কথা তে মই অপে তা খিল চাপলে আর দান্তে দান্ত মানে অন্তর আমার শুধু বাইরে এই চাপলে বলেছে আমি চপলতে বহিরেন্দ্রীয় সংযম অচঞ্চল আর অন্তরেন্দ্রীয় সংযম দান্তে অধৃত কিরণকে আমি খেলা করার জন্য বিভিন্ন বিভিন্ন রকম খেলা করার জন্য ব্যস্ত হতাম না অধ্যৃত কিরণকে আবার বলছে অনুবর্তিনী অনুবর্তিনী মানে ওইসব সাধুরা যা বলতো আমার ভালো লাগতো বাবা যা তো এই যে কিছু শুকনো পাতা নিয়ে আতো আনছি নিয়ে আসতো কিছু কাঠপাট একটু কুড়িয়ে নিয়ে রাগুন জ্বালাবো এখানে বাচ্চাটা চলে যেত এই জন্য এখানে বলছেন অনুবর্তিনী তাতে কি হতো চক্রুর চক্রু কী পাম যদি তুল্য দর্শনাহা সুস্য সমানে মনেও অল্প ভাসণী মুনিগণ তাদের মুনি বলা হয় তার জন্য কেন তারা অন্য কোনো কথা বলেন না মৌন ধারণ এই শব্দটা থেকে মুনি এসছে মৌনতা থেকে মুনি এসছে বাস্তবিক পক্ষে এই মুনি কথাটা যদি বাস্তবিক অর্থ আপনারা অনুভব করতে চান তাহলে দেখবেন যারা হরিকথা ছাড়া অন্য কিছু বলে না তারাই মৌন অনেকে মনে করে কোনো কথাই বলবেন না মৌন ধারণ করতে এটা নয় ভগবানের কথা ধারণেতে মৌনতা ভঙ্গ হয় না সেই জন্য ভগবানের কথা ছাড়া তারা অন্য কোনো কথা বলে না এই জন্য মুনি মুনি বলা হয় এই মুনিও অল্প হাসেনই তারা অত্যন্ত অল্প কথায় কাজ করেন বেশি বাজে কথা একদম বলেন না আর যদিও তারা তুল্য দর্শন তারা সবার প্রতি সমদৃষ্টি সম্পন্ন তথাপি আমি যেহেতু তাদের অনুগত ছিলাম একবারে আজ্ঞা পালন করতাম অত্যন্ত তাই জন্য তারা আমাকে ভালোবাসত আর তাতে কি হলো তাদের কখনো প্রসাদ পাওয়ার পর প্রসাদ কিছু পরে রয়েছে বাবা যা এটা খেয়ে নে তাহলে তাদের উচ্ছিষ্টতা খেয়ে আমার কেউ ভেতরে যে নাকম কাম ফাম যেগুলো তো যেগুলো সমস্ত কলমস অনায়াসে পরিষ্কার হয়ে যেত ভগবানের প্রসাদের নাম হলো মহাপ্রসাদ আর বৈষ্ণব পেলে পরে সাধুগুরু বৈষ্ণব পেলে পরে কি হয় মহা মহাপ্রসাদ এগুলো জানে না বলা আশ্চর্য কথা এমনও এমনও গেছে দক্ষিণ ভারতে যে রামণাচার্য যার কাছে গিয়েছিলেন বেদান্ত তর্ক উত্থাপন হয়েছিল নামটা ভুলে গেলাম আমি বলি সব সময় তিনি গোসাপ ছিলেন গোসাপ পূর্বজন না যেমন আচার্য না গুরু নয় যাদব আচার্য না আমি বলি এগুলো সব ব্যাখ্যা করি সবসময় মনে কি আমি মনে এখনও মনে হচ্ছে না যাই হোক উনি ছিল গোসাপ ছিল কোনো সময় ওই সাধুদের প্রসাদ পড়েছিল। ফেলে দিয়েছিল ওটা উচ্ছিষ্ট খেয়ে পরের জন্মে ব্রাহ্মণ ওইটা হয়েছিল ওর জন্মের কথা লেখা ছিল তাহলে এখানে বলছেন উচ্ছিষ্ট লেপানুমোদিত দ্বিজয়ী সকৃষ্ম ভুঞ্জে পাস্ত কেলবে সাহা আমার জীবনের ভেতরে যে যা কিছু কলমস তাদের উচ্ছিষ্ট তাদের অনুমোদন সাপেক্ষে আমি খেয়েছিলাম সেগুলো উচ্ছিষ্ট লেপানুমোদিত দ্বিজয়ী সকৃৎস্ম ভুঞ্জে একবার তাদের উচ্ছিষ্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমার জীবনের সমস্ত কলমশ ঘুচে গেল এবং প্রবৃত্তস্য বিশুদ্ধ চেত চেতসহস্তধর্ম রুচি প্রজায়তে তাতে এমনিতেই আমি তাদের শান্ত দান্ত ছিলাম আর তাদের উচ্ছিষ্ট করার পর আরও ওদের যে ধর্ম ভাগবত ধর্ম এতে আমার আরও বেশি করে রুচি উৎপন্ন হলো কেন জানি না আমার আকর্ষণ হচ্ছে চুম্বকের মতো এইভাবে বলতে বলতে বলছেন যে যখন সেই এই মুনিগণ সাধুগণ যখন সেই চতুর চাতুর্মাস বোধের পরে যখন তারা চলে যাচ্ছেন চলে যাচ্ছেন চলে যাওয়ার সময় আমাকে ভালোবেসে আদর করে আমাকে কিছু বিশেষ জ্ঞানের উপদেশ দিয়ে গেলেন জ্ঞানম গুজতম যত তৎ সাক্ষাৎ ভগবতোদিতম অন্নবোচন গমী সন্ত হা কৃপায় দিন তারা দেখেন বাচ্চাটা খুব ভালো একে কি এমন সম্পত্তি দেবো আমাদের কাছে তো কিছু নাই তো এমন এক সম্পত্তি দিয়ে যায় যেটা অনন্তকালেও সেই সম্পত্তি কোনো কেউ লুট করে নিতে পারেন গুরুবার আমাকে বলতেন যে যা করছে করতে দাও এমন সম্পত্তি তুমি লাভ করবার চেষ্টা করো যেটাকে তোমার কেউ হিংসা করে কেড়ে নিতে পারবে না ডাকাতে লুট করতে পারবে না চোরে চুরি করতে পারবে কিছু করতে পারবেন সেই সম্পত্তি লাভ করো যে সম্পত্তি লাভ করলে হতে এটি হল মহাজনদের বাস্তবিক কথা এখানে নারজি মহারাজ বলছেন জ্ঞানম জ্ঞানম গুচ্ছতম গোপন থেকে গোপনীয় তত্ত্ব উপদেশ করে গেলেন কারা যে ওই সাধুগণ যে যাওয়ার সময় আমাকে আদর করে ভালোবেসে সেখানে সেই জ্ঞান দান করে গেলেন যত তৎ সাক্ষাৎ ভগবতও দিতাম যার দ্বারা ভগবতার অনুভূতি হয় যত তৎ সাক্ষাৎ ভগবতও দিতাম যার দ্বারা ভগবতের অনুভূতি জাগরুক হয় ভগবত প্রাপ্তির সুবিধে হয় এই রকম জ্ঞান দিয়ে গেলেন যাওয়ার আগে উপদেশ করে গেলেন আমার কাছে আর আমিও সেটা পেয়ে কৃতকৃতার্থ হলাম তারা যখন চলে গেলেন আমার বলো মনটা ধাক্কা লাগলো কত আনন্দ ছিলাম এই সাধুগণ ছিলেন যতক্ষণ ছিলেন ততক্ষণ আমি তাদের কাছে হরি কথা কীর্তন শুনতাম তাদের সঙ্গে প্রসাদ পেতাম তাদের কত আনন্দ আমার ছিল জীবনে আজকে আমার দেখো তারা চলে গেলেন আমার মনের মধ্যে একটা ইচ্ছা হলো এই সংসার যদি ঘুচে যায় ভালো হয় আর সংসার তো কিছুই নেই একটা মা খালি ভক্তিম ঠাকুর কীর্তনে লিখেছেন কিসের সংসার এই ছায়াবাজি প্রায় ইহাতে মমতা করি ব্যথা দিন যায় নারজ্জি মহারাজ একেই বলে সাধু সঙ্গ লবমাত্র সাধু সঙ্গে সর্বস্বি হয় এটা অনেকে মনে করেন এটা একটা জাস্ট এটা বলতে হয় এটা বলেছি তা নয়